হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লার্নিং ম্যাথমেটিক্স উইথ নাজমুল নোমান চ্যানেলের পক্ষ থেকে আমি নাজমুল নোমান আছি আপনাদের সাথে। আজকে আমি কিভাবে ঘনফল নির্ণয় করতে হয়, অর্থাৎ কিভাবে কিউব থাকলে তার মান নির্ণয় করতে হয়, তা শেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। যদি এমন থাকে, আমরা ধরলাম কোনো একটা সংখ্যা, অর্থাৎ ধরলাম দুই, দুইয়ের উপর আমাদের কিউব আছে, তাহলে আমরা কী করব? তাহলে আমরা এইরকম যদি থাকে তাহলে আমরা করব যে যেই সংখ্যার উপর কিউব থাকে আমরা তা তিনবার লিখব। তাহলে আমরা লিখতে পারি দুই গুণন দুই গুণন দুই, তাহলে আমরা জানি দুই দুগুণে চার, চার দুগুণে আট, আমরা এইট লিখতে পারি। আবার যদি এমন থাকে থ্রি কিউব, তাহলে আমরা কী করব? তাহলে আমরা লিখতে পারি থ্রি গুণন থ্রি গুণন থ্রি। তাহলে এখন যদি আমরা গুণন করি আমাদের হবে তিন তিনে নয়, তিন নং সাতাশ, অর্থাৎ টোয়েন্টি সেভেন। একইভাবে আমাদের এবার ধরলাম যেন আমাদের এইরকম থাকলো ফাইভ কিউব, তাহলে আমরা কী লিখব? তাহলে আমরা লিখতে পারি ফাইভ গুণন ফাইভ গুণন ফাইভ। আমরা জানি পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ পঁচিশে একশো পঁচিশ, তাহলে আমরা আমাদের ফাইভের উপর কিউব করলে আমরা পাবো ওয়ান টোয়েন্টি ফাইভ। তাহলে আমরা খুব সহজেই কিউবের কাজগুলো করতে পারলাম। এখন যদি এমন থাকতো যে কোনো একটা সংখ্যা আছে তার উপর রুট আছে, যেমন রুট ওভার টু কিউব, এইটা কী হবে? তাহলে এই রকম যদি থাকে তাহলে আমরা এই একবারে খুব সহজে আমরা লিখতে পারি রুট ওভার টু গুণন রুট ওভার টু গুণন রুট ওভার টু, খুবই সহজ। আচ্ছা, এখন আমরা এই অংশটার কাজ কীভাবে করব? এই অংশটার কাজ করার জন্য আমাদের প্রথমে যে কোনো দুইটাকে একত্রে লিখবো। তাহলে আমরা লিখলাম রুট ওভার টু স্কোয়ার, আর একটা রুট ওভার টুরে আমরা আলাদা রাখলাম। তাহলে এখন আমরা জানি রুট আর স্কোয়ার থাকলে তা কাটাকাটি হয়ে যায়, তাহলে আমাদের থাকবে টু, আর এই রুট ওভার টু আমাদের থাকা যাবে, তাহলে হবে টু রুট ওভার টু। একইভাবে যদি এমন থাকে যে রুট ওভার থ্রি হোল কিউ, এইটা যদি থাকতো তাহলে আমরা কী করতাম? তাহলে আমরা সেম একইভাবে লিখতে পারি রুট ওভার থ্রি গুণন রুট ওভার থ্রি গুণন রুট ওভার থ্রি, সিম্পল। এখন আমরা যে কোনো দুইটাকে, অর্থাৎ প্রথম দুইটাকে আমরা যদি একত্রে লিখি রুট ওভার থ্রি স্কোয়ার লিখতে পারি, আর একটা রুট ওভার থ্রি আলাদা থাকবে। তাহলে আমরা লিখতে রুট আর স্কোয়ারে আমাদের কাটা যাবে, তাহলে আমাদের থাকবে কি, আমাদের থাকবে থ্রি আর এই রুট ওভার থ্রি, তাহলে থ্রি রুট ওভার থ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো কিছুর উপর রুট থাকে এবং তার যদি আমাদের কিউব করতে বলা হয়, অর্থাৎ ঘন করতে বলা হয়, তাহলে আমাদের ওই সংখ্যাটা একবার আলাদা লিখতে হয় আর একবার রুট সহ লিখতে হয়। যেমন এখানে আমাদের রুট ওভার টু কিউব ছিল, তখন আমরা লিখছি টু রুট ওভার টু। আবার একইভাবে যদি রুট ওভার থ্রি কিউব ছিল, তখন আমরা একবার লিখছি থ্রি আলাদা আর একবার লিখছি থ্রি রুট সহ। এখন তাহলে আমরা যদি একই রকমভাবে আমাদের এক্স রুট ওভার এক্স কিউব থাকে, তাহলে আমরা কী লিখব? তাহলে আমরা লিখতে পারি এক্স, আর একটা এক্স থাকবে সেটা রুট সহ, তাহলে আমরা লিখতে পারি এক্স রুট ওভার এক্স। তাহলে খুব সহজে কিভাবে ঘন নির্ণয় করা যায় আমরা তা দেখলাম। এখন যদি এমন থাকতো যে দুইটা অংশ থাকবে, একটা রুট সহ আর একটা রুট ছাড়া, যেমন আমরা লিখতে পারি টু রুট ওভার থ্রি, এবার যদি এইটাকে কিউব করতে বলা হয় তাহলে আমরা কী করব? তাহলে এইটাকে কিউব করার জন্য আমাদের খুব সহজভাবে আমরা নির্ণয় করে ফেলতে পারি। যেমন আমাদের এখানে দুইটা অংশ আছে টু আর একটা হচ্ছে রুট ওভার থ্রি, আমরা দুইটাকে আলাদা আলাদাভাবে কিউব করব। তাহলে যদি আমি দুইরে কিউব করি তাহলে আমরা পাবো দুই গুণন দুই গুণন দুই, অর্থাৎ আমরা পাবো আট। যদি রুট ওভার থ্রি এইটাকে কিউব করি তাহলে আমরা পাবো থ্রি রুট ওভার থ্রি, আমাদের এই যে এই সূত্র অনুসারে। তাহলে আমাদের আমরা লিখতে পারি তিন আটে চব্বিশ রুট ওভার থ্রি। যারা অঙ্কটা বুঝতে অসুবিধা হয়েছে বা যাদের মনে সন্দেহ হয়ে আছে যে অঙ্কটা হবে কি না, তাদের জন্য আমি একটু বিস্তারিত করে দিচ্ছি যে রুট ওভার টু রুট ওভার থ্রি এটার উপর যদি আমরা কিউব করি তাহলে আমরা লিখতে পারি টু রুট ওভার থ্রি গুণন টু রুট ওভার থ্রি গুণন টু রুট ওভার থ্রি। তাহলে আমরা এখন যেগুলোর উপর রুট নাই তার কাজগুলো একটু আগে করি। তাহলে আমরা পাবো দুই দুই দুগুণে চার, চার দুগুণে আট। এবার রুট ওভার থ্রি রুট ওভার থ্রি রুট ওভার থ্রি, তাহলে আমরা লিখতে পারি রুট ওভার থ্রি তিনটা আছে, আমরা একটা দুইটাকে একসাথে লিখলাম স্কোয়ার দিয়ে দিলাম আর একটা আমরা আলাদা লিখলাম। তাহলে আমরা লিখতে পারি আট
রুট ওভার থ্রির রুট ওভার থ্রির উপরে স্কোয়ার আছে, আমরা রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, আমরা থাকবে থ্রি। এটার জন্য আমরা লিখতে পারি রুট থ্রি। তাহলে দেখি আমাদের যে এই পূর্বের এই প্রথম লাইনটা আমরা এখানে পাইলাম, তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি তিন আটে চব্বিশ রুট থ্রি। তাহলে আমরা দেখলাম যে খুব সহজেই যে কোনো ঘনফল নির্ণয় করতে বলা হলে তা আমরা নির্ণয় করতে পারি। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ, যদি বুঝতে পেরেই থাকো তাহলে আমি একটা খুব সহজ অঙ্ক এখানে দিয়ে দিচ্ছি, এর উত্তর কী হবে তা সবাই কমেন্ট বক্সে জানাও। টু রুট ওভার টু সম্পূর্ণটার উপর কিউব আছে, অর্থাৎ টু রুট ওভার টু হোল কিউব থাক সমান কত হবে তা কমেন্ট বক্সে জানাবা। আর কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাও আমাকে জানাবা, এবং পরবর্তী ভিডিও কী নিয়ে করব, কী নিয়ে করলে ভালো হয় বা কোনো কিছু প্রশ্ন আছে কি না তা থাকলে অবশ্যই আমাকে জানাবা, কমেন্ট বক্সে জানালেই হবে, আমি সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে তারাও দেখার সুযোগ পায়, শেখার সুযোগ পায়। ধন্যবাদ।